আচ্ছা, স্যারের সাথে আমি জিনিসটা নিয়ে কথা বলি। স্যার হুম আমাকে হুম ভালো একটা উপদেশ দেন, এইভাবে দেন, ওনার মাধ্যমে আমি এই যে স্যারের উপদেশ হিসাবে এই জায়গায় আমি ওনার আম্মুকে এডমিট করি। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে, এই জায়গায় ভালো অনেক ট্রিটমেন্ট পেয়েছি আমরা, মূলত ওই জন্য। মা যেদিন থেকে বলা শুরু করেছিলেন যে বাবা এখন হয়তো আমার ব্যথা কিছুটা কমছে, ওই হয়তো দিন যে মনে জায়গায় একটা এসেছি অন্যরকম একটা শান্তি এসেছিল, সত্যি কথা বলতে যে, না, এই জায়গায় এসে আমার নিজের হ্যাঁ হ্যাঁ কিছুটা হলেও হয়েছে, বা আমি এই জায়গায় আমি সত্যি আমার ফলটা পাইছি, ওই জন্য আমি নিজেকে যথেষ্ট সন্তুষ্ট মনে করতেছি। এবং স্যারকে আপনাদের সবাইকে এই জায়গায় ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ সবাই এখানে আমাকে অনেক সাপোর্ট করেছে, এবং আমার আম্মুকে সুস্থভাবে এখন বাসায় ফিরিয়ে নিতে যাচ্ছি, ওই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ সত্যি কথা বলতে। আলহামদুলিল্লাহ। দর্শক কেমন আছেন? মায়ের জন্য ভালোবাসা প্রত্যেকটা সন্তানেরই থাকে, পরিবারের প্রতিটা মানুষেরই থাকে। পুরো পরিবারকে আগলে রাখেন বাবা এবং মা, এটা আমরা সবাই জানি। আসলে সন্তান বাবা মা সবাইকে নিয়ে আসলে আমাদের পরিবারটা আগলে থাকে। সেই পরিবারের মধ্যমণি হয়ে থাকেন সাধারণত মা সন্তানদের কাছে, এবং সেই মা যখন অসুস্থ হয়ে পড়েন পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগে না, কোনো কিছুই আর ভালো লাগে না। আপনি না কাজ করবেন, না অর্থ উপার্জন করবেন, না পড়ালেখা করবেন, কোনো কিছুতে আর যখন মনোনিবেশ করা যায় না, এই মানুষটি যখন অসুস্থ হয়ে পড়ে। আজকে আপনাদের সামনে এমন একজন সন্তানকে আমরা পরিচয় করে দিব যিনি মায়ের জন্য এসেছেন, মাকে সুস্থ করতে এসেছেন আমাদের কাছে। আসুন দর্শক, সেই ছেলের সাথে আমরা আজকে একটু কথা বলবো, সেই ছেলের অনুভূতিগুলো আজকে আমরা শুনবো আপনাদের সাথে এবং শেয়ার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, এখন অনেকটা শান্তি লাগছে। আলহামদুলিল্লাহ। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম খালিদ হাসান, আমি মুন্সিগঞ্জ থেকে এখানে এসেছি আমার আম্মুকে মূলত ভালো ট্রিটমেন্টের জন্য। আচ্ছা দর্শক, এখানে একটা একটু কথা বলে রাখি, আমরা সেই মমতাময়ী মাকে আসলে একটু সামনে আনলাম না, কারণ উনি একটু পর্দা করেন, ক্যামেরার সামনে আসতে চাননি। বাট ওনার ছেলে উনি চেয়েছেন যে মা যে সুস্থ হয়েছেন এই বিষয়টা সবার সাথে শেয়ার করার জন্য। তো দর্শক কথা বলি, কি হয়েছিল আমাদের মায়ের যদি একটু বলতেন? আমার আম্মু মূলত কিছুদিন যাবত, 1 মাস যাবত কোমরে অনেক ব্যথা ছিল, প্লাস গাড়ে অনেক সমস্যা ছিল, তো এই জন্য এটা নিয়ে অনেক আমরা সমস্যায় ভুগছিলাম। জিনিসটা আমার কাছে নিজের কাছে ভালো লাগে না, আমার আব্বু দেখা গেছে একটা ফ্যামিলির একটা আম্মুই থাকে মূলত সংসারটা পুষায় রাখে, একটা আম্মু, তো দেখা গেছে আম্মু সুস্থ না থাকলে সংসারটা ঠিক মতো চলে না, ভালো লাগে না, ভালো লাগে না, কোনো ভালো কিছু ভালো লাগে না, মনে অশান্তি লাগে, প্লাস নিজের কাছে একটা খারাপ লাগে যে আমার আম্মু অসুস্থ, এটা তো একটা নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার। তো দেন কি হয়েছিল, মানে কোনো দুর্ঘটনা বা কোনো কিছুর পর থেকে কমপ্লেইন গুলো করতেন নাকি হঠাৎ করে দেখছেন? হঠাৎ আর কি, যে আগে মূলত আর কি হালকা হালকা ব্যথা করতে, বাট ওইটা নিয়ে আমরা তো একটা গ্রেজু করতাম না, হয়তো আম্মু এরকম একটা বলতো না কিছু, হয়তো একটা সমস্যা মনে হয়নি, বাট হঠাৎ আর কি রিসেন্টলি ব্যথাটা একটু বেশি বেড়ে গিয়েছিল, তো ওই জন্য দেন আমরা চেষ্টা করি যে এটা হয়তো কোনো হয়তো বড় ধরনের সামনে সমস্যা। বেশিরভাগ সময় দেখছেন যে মাকে বিছানায় থাকতে হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এখন ব্যথার জন্য কমপ্লেইন হ্যাঁ হ্যাঁ করছেন, ডাক্তারের কাছে নিয়ে যাননি এটার জন্য, মানে এটার জন্য কোনো নিয়েছিলাম এভাবে, আমাদের সদর ডাক্তার নিয়েছিলাম, বাট ওই জায়গায় তো একটা ভালো ব্যবস্থা পাইনি, ওই জন্য নারায়ণগঞ্জ ব্যবস্থা নিয়েছিলাম, কোনো ভালো ট্রিটমেন্ট পাইনি, ওই জন্য আপনাদের ইউটিউব থেকে আমি ডিপিআরসির সম্পর্কে কিছু জানি, জিনিসটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করি, জানার পরে এই জায়গায় আমি ডিডি আসি, আসা স্যারের সাথে আমি জিনিসটা নিয়ে কথা বলি, স্যার আমাকে ভালো একটা উপদেশ দেয়, এইভাবে দেন, ওনার মাধ্যমে আমি এই যে স্যারের উপদেশ হিসাবে এই জায়গায় আমি ওনার আম্মুকে এডমিট করি, এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে, এই জায়গায় ভালো অনেক ট্রিটমেন্ট পেয়েছি আমরা, মূলত ওই জন্য। মা যেদিন থেকে বলা শুরু করেছিলেন যে বাবা এখন হয়তো আমার ব্যথা কিছুটা কমছে, ওই দিন মনে একটা অন্যরকম একটা শান্তি এসেছিল, সত্যি কথা বলতে না, এই জায়গায় এসে আমার নিজের কিছুটা হলেও হয়েছে, বা আমি এই জায়গায় আমি সত্যি আমার ফলটা পাইছি, ওই জন্য আমি নিজেকে যথেষ্ট সন্তুষ্ট মনে করতেছি, এবং স্যারকে আপনাদের সবাইকে এই জায়গায় ধন্যবাদ দিতে যাচ্ছি, কারণ সবাই এখানে আমাকে অনেক সাপোর্ট করেছে, এবং আমার আম্মুকে সুস্থভাবে এখন বাসায় ফিরিয়ে নিতে যাচ্ছি, ওই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ সত্যি কথা বলতে। স্যারকে কি বলবেন এটার জন্য? স্যারের ট্রিটমেন্ট, স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং স্যারের জন্য অনেক দোয়া রইল যাতে পরবর্তীতে আরো এভাবে উনি অনেকে সেবা করতে পারে, যার ফলে সবাই নাকি সুস্থতা পায়, আমিও সবাইকে আকর্ষণ করব যাতে এই জায়গায় এসে সুস্থ একটা ট্রিটমেন্ট নিতে পারে সবাই, সবার যার যার যে সমস্যা, এই জায়গায় এসে স্যারের সাথে যার এরকম টাইপের সমস্যা আছে ওনারা স্যারের সাথে ডিসকাস করতে পারে, যাতে স্যার একটা ভালো ফলাফল দিতে পারে, আমি এই ফলাফলের একটা অন্তর্ভুক্ত, ওই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই জায়গায় এসে সেবাটা নিতে পারেন। আলহামদুলিল্লাহ। দর্শক এই যে সন্তানের মুখের হাসি, বলেন তো কত টাকা দিয়ে কিনতে পারবেন? পৃথিবীর কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না। যখন পৃথিবীর সবচেয়ে আপন মানুষগুলো সুস্থ থাকেন, এর বিনিময়ে আসলে পৃথিবীর আর কোনো কিছু হয় না। দোয়া করবেন আমার এই সন্তানের জন্য, দোয়া করবেন এই মায়ের জন্য, এবং আমরা দোয়া করি অবশ্যই যাতে উনি তার জীবনের বাকিটা সময় এমনটাই সুস্থ এবং ভালো থাকেন। দোয়া করবেন অবশ্যই, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভিতর যারা অসুস্থ আছেন আশা করব খুব শীঘ্রই চলে আসবেন এবং সুস্থ হয়ে নিজের আপনজনকে বাসায় নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।